নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডি সূত্রের খবর তদন্তকারী অফিসার সহ চারজন অফিসার জিজ্ঞাসাবাদের জন্য থাকছেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হবে এবং ভিডিও রেকর্ডিং করা হবে সেই জন্যই সিডিও কমপ্লেক্সের বাইরে কড়া নিরাপত্তার বলায় তৈরি করা হয়েছে জানা যাচ্ছে নতুন করে টিনের সেট দেওয়া হয়েছে সিডিও কমপ্লেক্সের বাইরে এছাড়াও গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তিনজন ইডি আধিকারিক পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন সেখানে সমস্ত পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে এসেছেন তারা আর সেই কারণেই সকাল থেকে বাড়ির সামনে নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা করা হয়েছে প্রবলভাবে বাড়ির সামনে একশো মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না যদিও এটি হাই সিকিউরিটি জোন ফলে সারা বছরই পুলিশের তরফে নিরাপত্তা থাকেও কিন্তু এছাড়াও আজকে যেহেতু ইডি আধিকারিকদের মুখোমুখি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য আরও সিকিউরিটির ব্যবস্থা করেছে ইডির আধিকারিকেরা এবং কলকাতা পুলিশ গতকালই অভিষেকের নিরাপত্তারক্ষীরা সিজিও কমপ্লেক্সের চারপাশে চত্বর ঘুরে দেখেন মানে তলবের আগের দিন সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিকেরা বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সেই কারণে মঙ্গলবার অভিষেকের নিরাপত্তার কারণে খতিয়ে দেখা হয় পুরো ব্যবস্থা ইতিমধ্যে অভিষেকের সিকিউরিটি অফিসারেরা সিজিওতে খতিয়ে দেখছেন নিরাপত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই খতিয়ে দেখেন তারা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করলেও গ্রেপ্তার করতে পারবে না ইডি হাইকোর্ট মৌখিকভাবে সেই রকমটাই গতকাল জানিয়ে দিয়েছে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে আরও একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নেতে তিনি বলেন অভিষেককে সারাদিন বিরক্ত করা হচ্ছে অকারণ হেনস্থা করা হচ্ছে